আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার কুকিং চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে গরুর পায়ার নেহারি। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেই। নেহারি রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2.5 কেজির মতো গরুর পায়া। পায়াটাকে আমি ভালো করে পরিষ্কার করে আধা ঘন্টা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন চলে যাব নেহারি রান্না করার জন্য। পায়া রান্না করার জন্য আমি এখানে একটি হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িতে প্রথমে পায়াগুলো সব দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 2 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এখন দিয়ে দিব গরম মশলা। গরম মশলার মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা ছিঁড়ে, 5 টুকরো দারচিনি, 7টা এলাচ, 10টা লবঙ্গ আর 10টা গোলমরিচ। এখন দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, আরও দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন আমি পানি দিয়ে দিব, পাতিলটাকে ভরে পায়াগুলো যেন ডুবে যায় পানিটা এই পরিমাণে দিতে হবে। পানি দেওয়া হলে আমি একটু নেড়ে চেড়ে মশলাটাকে পানির সাথে মিক্স করে দিব। এখানে আমি 15টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচগুলো ছোটো তাই আমি বেশি দিয়েছি। এখন আমি চুলোটাকে অন করে ঢাকা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে চুলোরাশটা মিডিয়াম টু লো করে রাখব। ফিরে আসলাম 3.5 ঘন্টা পর। মাঝখানে আমি 1 ঘন্টা পর পর পায়াগুলোকে নেড়ে চেড়ে দিয়েছিলাম। এতো আমার পায়াগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, পায়ার যে রগগুলো এগুলো ফুলে গিয়েছে আর একটু আলাদাও হয়ে গেছে। এখন আমি এই নেহারির ঝোলটাকে ঘন করার প্রসেসিংটা করে নেব। এজন্য আমি চুলোয় বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চাউলের গুঁড়া, 1 টেবিল চামচ ময়দা। দুইটাকে আমি চুলো রাসটাকে কমিয়ে ভেজে নিব যে পর্যন্ত অ্যারোমা না বের হয়। যখনই দেখব অ্যারোমাটা বের হয়ে গিয়েছে তখনই আমি চুলোটাকে অফ করে দেব। আমার ময়দার মিশ্রণটি ভাজা হয়ে গিয়েছে, এখন ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ময়দার মিশ্রণটি ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি একটা বাটিতে করে পানি দিয়ে মিশ্রণটাকে গুলিয়ে নিব। এরকম ঘনত্ব হলে আমি নেহারের উপরে এইভাবে ছড়িয়ে দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে দিব। এ পর্যায়ে চুলো রাসটা লো করে রাখতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। গুঁড়াটা দিয়ে নেড়ে চেড়ে 5 মিনিট আমি ফুটতে দেব। এই ফাঁকে আমি বাগারটার রেডি করে নিব। নেহারিটা বাগার দেওয়ার জন্য আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি রান্নার তেল 2 টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। তেল আর ঘিয়ের সাথে আমি পেঁয়াজ রসুন ভেজে নেব। তেল আর ঘিটা যখন গরম হবে আমি দিয়ে দিচ্ছি 3টা শুকনামরিচ। শুকনামরিচটা হালকা ভাজা হলে আমি দিয়ে দিব রসুন কুচি, দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 3টা রসুন কুচি করে নিয়েছি, 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনের মিশ্রণটাকে ভেজে নিব। হালকা যখন কালার চলে আসবে তখন আমি এখানে আস্ত জিরা 1/2 চা চামচ দিয়ে দিব। জিরাটা দিয়ে নেড়ে চেড়ে আর একটু কালার আসলে আমি চুলোটাকে অফ করে দেব। হয়ে গিয়েছে আমার পেঁয়াজ আর রসুনের ভাজা। এখন আমি বাগারটা দিয়ে দিব, নেহারের উপরে সবগুলো ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে চুলো রাসটাকে বাড়িয়ে 1টা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। 1টা বলক যখনই আসবে তখনই চুলোটাকে আমি বন্ধ করে দেব। এখন পরিবেশন করার জন্য আমি একটি বাটিতে তুলে নেব, উপর দিয়ে কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দিব। দেখলেন তো কত সহজে নেহারি রান্না করা যায়।
বাসায় ট্রাই করে দেখবেন আর কমেন্ট করবেন। এই নেহারিটা রুটি নান রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগবে, বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।